বাইরে ভাই সকাল বেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে যখন গেমের মধ্যে ঢুকিছি দেখি অ্যাঞ্জেলিক প্যান ব্যাগ দিয়ে দিস, কিন্তু না না এবার আর আমি কোনো কষ্টই পাইনি, কারণ আমি জানি জরিনার সকল রেয়ার আইটেমেরই খেতে ফেলে এক এক করে পিছন মেরে দেবে আর তারা মুখ দেখাতে পারবে না। তাই আমি রাত্রি ঘুমানোর আগে এখন প্রস্তুতি নিয়ে ঘুমোই দিস, সকালবেলা উঠে থাকবো হিপাপ আর সাকুরা ব্যাগ দিয়ে দিস। আমি খালি চিন্তা করি আমার আইডিতে যদি কোনো রেয়ার বান্ডেল থাকতো আমি তো প্রতিদিন 10 বার করে স্টক করতাম ব্যাগ দেওয়ার ভয়তে। তবে গেইনা যখন অ্যাঞ্জেলিক প্যান্টের পিছন মেরেই দিল তখন আমি আর বসে থাকবো, কারণ আমিও মেরে মানে নিয়ে নি। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দেয়, আজকের ভিডিও শুরু করা যাক। ডায়মন্ড আছে অনেকগুলো, মনে নাই ভয়, অল্প ডায়মন্ডে পেয়ে গেলে আমার হবে জয়। তো দেখতেই পাচ্ছ আজকে 23,000-এর থেকে বেশি ডায়মন্ড নিয়ে পুরো বাংলা সিনেমার ভিলেনের মতো খালি গায়ে নায়িকার উপরে ঝাঁপাই পড়বো, এই মানে নায়িকার উপরে না এই জরিনার উপরে ঝাঁপাই পড়বো। তো আজকে দেখতে পাচ্ছ প্রথমে ক্যারেক্টার চেঞ্জ করতে আছে, আর এখানে মেলাগুলো ক্যারেক্টার আছে, যেমন এই জনিদা ক্যারেক্টার, কিন্তু এই ক্যারেক্টারটা নেওয়া যাবে না ভাই, কারণ এর তো জামা কাপড়ই পরে না, এই ক্যারেক্টারের মানে জামা কাপড়ই পরে না। তো এই ক্যারেক্টার নিয়ে গেলে আমার জামা কাপড় দেবে, তারপরে আমি যদি এই কেলেন্দি ক্যারেক্টারটা নিই তাহলে আমার ছেলে বান্ডিল দেবে, কিন্তু আগে আমার মেয়ে অ্যাঞ্জেলিক প্যান্টের বান্ডিলটা নিতে হবে। তাই আজকে কালাসান ক্যারেক্টার নিয়ে আমি চলে যাবো, কালাসান ক্যারেক্টার নিয়ে প্রথমে আমি মেয়ে অ্যাঞ্জেলিক প্যান্টের যে বান্ডিল আছে ওটা বের করে ফেলবো, তারপরে যে ছেলে অ্যাঞ্জেলিক প্যান্টের বান্ডিল আছে সেটা আমি কিভাবে বের করি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এবার আসছে এর কোনো প্যান্ট পরানো যাবে না, মানে প্যান্ট তো না পরানোর কোনো অপশন নেই, হালকা পাতলা কিছু একটা পরাতে হবে। তাহলে আমি এক কাজ করি, ওই যে গামছাটা আছে না ওইটা পরাই দিই, যাতে জরিনা বুঝতে পারে খুব অসহায়ত্বের মধ্যে আছে, আমার একটা প্যান্ট দরকার, আর অ্যাঞ্জেলিক প্যান্টের জন্য তাড়াতাড়ি আমাকে দিয়ে দেয়। কি অমায়িক দেখতে লাগছে ভাই, এরম একটা লুক দেখলে আমি মাঝে মাঝে ফেমে পড়ে যাই, আর তোমরা মেয়েরা যারা আসো তারা এখনো ফেমে পড়ুনি কালাসানের, তাই এই কি দেখা যাচ্ছে সি সি সি। তো এবার সরাসরি আমি চলে যাবো ইভেন্টের মধ্যে, আর তোমরা দেখতে পারবা আবারও একবার কালাসানের পাওয়ার কতখানি হইতে পারে ভাই, কতখানি না হলে মানে দেখতেই পাবা একটুই পরে। তো প্রথমে আমি যেই কাজটা করবো, যেই জিনিসটা লাগবে সেটা আমি স্ক্রিনে পরে রাখবো। হ্যাঁ, এই যে স্ক্রিনে পরে প্যান্টটা রাখলাম, আর 40 ডায়মন্ড স্পিন করার সাথে সাথে আমার মন প্রাণ সবকিছু দেখে বলতেছে যে আমি একটা টমটমের স্ক্রিনই পাবো, যদিও আমার কোনো টমটমের স্ক্রিন ছিল না, ভালোই হয়েছে। 40 ডায়মন্ড আর কত কি দেবে ভাই, বেশি কিছু আশা করা তো যায় না। হ্যাঁ, সর্বোচ্চ গেলে তুমি একটা কুত্তার খাবার আশা করতে পারো, যেমন আমি আবার একটা 40 ডায়মন্ড স্পিন করবো, আর আমি আবার একটা কুত্তার খাবার আশা করি, আবার প্যান্টটা রেখে স্পিনটা করি, কুত্তার খাবার দিইনি, তার থেকে একটু উন্নত জিনিস দিয়েছে, মানে না তার থেকে একটু অনুন্নত জিনিস দিয়েছে। কুত্তার খাবারটা আমার কাছে সব থেকে রেয়ার, যেমন এখানে অ্যাঞ্জেলিক ফ্যানম্যান আমার লাগবে না, আমার কুত্তার স্কিন বডি লাগবে না, আমার আমার কুত্তার খাবার দাও। যারা একটা কবিতা বলে জরিনার মন নরম করা যায় কিনা দেখি, ছোটোখাটো স্পিন করছি পাওয়ার আশা নিয়ে, জরিনার মন অনেক বড়, দাও না প্যান্টটা দিয়ে যাকে এইবার দেখা যাক ভাই। তবে আমি একটা বুঝতে পারছি না ভাই, এখানে ছেলে বান্ডিল আছে মেয়ে বান্ডিল আছে, আর এই যে প্যান্টটা এটা কি উভয় লিঙ্গের জন্য আছে কিছু বুঝলাম না। তো যাকে এবার আমি 400 ডায়মন্ড স্পিন করবো ভাই, আমার কাছে কোনো ব্যাপার না, আরে 4-5 লাখ ডায়মন্ড টপ আপ করতে দিছি, মানে গোল্ড টপ আপ করতে দিছি আর কি, যাকে এবার স্পিন একটা করে দিছি, আর আমার কুত্তার খাবার দিল তো মনের বুঝ দিতে পারতাম কি দিল, মানে আমি বুঝলাম না, এটা দাও না, আমি আমি তো তোমার কাছে ভালো কিছু চাচ্ছি না, আমি তোমার কাছে কুত্তার খাবার চাচ্ছি আর কি, আমি কুত্তাগুলো ম্যাক্স করবো, নাহলে উভয় লিঙ্গ প্যান্ডা দিয়ে দাও, উভয় লিঙ্গ প্যান্ডা দে না দে, এত ফ্রেগমেন্সি কেন, আমার মেয়ে বান্ডিলও লাগবে না, আমার ছেলে বান্ডিলও লাগবে না, আমার ওই উভয় লিঙ্গ প্যান্ডা লাগবে, মানে যেটা সবাই পড়তে পারবে। যাকে উভয় লিঙ্গ প্যান্ডের আশায় আমি আবারও স্পিন করবো, এবার 400 ডায়মন্ড একটা স্পিন করছি, কালাসান ক্যারেক্টার পাওয়ার আজকে দেখাতে পারছেন, আমি কেন তা জানি না। রেডি, 1 2 2 2 2 কুত্তার খাবার, 1 2 3 4 5 6 7 8 9 জরিনা আমার পেছন মারছে, হচ্ছে না কোনো আই, যাকে কোনো ব্যাপার না, এইবার আমার মন প্রাণ সব কিছু ধ্যান দিয়েই বলতেছে ভাই, এইবার আমি স্পিনটা করবো 400 ডায়মন্ডে, আর 400 ডায়মন্ডের তো কোনো মূল্য নেই, জরিনা আবারও আমার কুত্তার খাবার দেবে, আবার আমার মেয়ে বান্ডিল পেয়ে গেছে ভাই, মেয়ে বান্ডিল, কালাসান অবশেষে তার পাওয়ারটা দেখায় দিয়েছে ভাই, দেখতেই পেলে ভাই, কালাসান ক্যারেক্টার নিলাম আর আমার মেয়ে বান্ডিলটা বেঁধে গেল, এটা স্বাভাবিক ব্যাপার ভাই, বুঝতে হবে দিস ইজ পাওয়ার, এটা আই এম সো ভেরি মাচ ইংলিশ গুড। এবার আমি গোয়িং অ্যান্ড কালাসান ক্যারেক্টারে বাদিং, এবং আমি আই এম ইংলিশ সো মাচ, আমি কেলেন্দি ক্যারেক্টার কামিং, এইবার আমি খেলা হবে। এই আনন্দে একটা শাড়ি বলে দিই, একের পর এক স্পিন করে যখন আমি ক্লান্ত এমন সময় জরিনা আমার দিল মনে আনন্দ, বাবা বাবা বল রেখিরা, এ বাবা বল রেখে ভাই, আর জাগে তো আবার আমি স্পিনের
জন্য এগিয়ে চলেছে। এবার আমাদের কেলেন্দি ক্যারেক্টার নিয়ে স্পিন করবো, আর আমার মন প্রাণ সবকিছু টেনে টুনে একদম ছিটতে ছিটতে ছিড়ে যাবে এমন অবস্থায় যে বলতেছে যে এবার আমার উভয় লিঙ্গ প্যান্টটা দিয়ে দাও না ভাই। মন আমার কিছু বলছে না, আমার দিয়ে দাও উভয় লিঙ্গ প্যান্টটা। ওই উভয় লিঙ্গ প্যান্টটা পড়লেই হচ্ছে আমার, আমার ছেলে প্যান্টও লাগবে না, মেয়ে প্যান্টও লাগবে না আমার। হ্যাঁ, এই প্রথম ভাই কেউ উভয় লিঙ্গ জিনিস চাচ্ছে। তাই গে এবার দিচ্ছি একটা স্পিন করে 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 ফ্রেগমেন্সি দেবে, কুত্তার খাবার দেবে, স্ক্যানার দেবে, যত রেয়ার আইটেম যত আল বাল সাল সব দিয়ে ভরায় রেখে দেবে। তো দেখো আমি আবার 40 ডায়মন্ড স্পিন করছি। কি আর কবরে জরি না, দিয়ে দে না, দিয়ে দে 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 দে, খেয়ে গেল ডায়মন্ড, দিয়ে গেল বাস। এইভাবেই করলে জরি না, আমার সর্বনাশ। তোমার কি কোনো আর কি বলবো, আমার একটা দিয়ে দাও না কেলেন্দি ক্যারেক্টার, তুমি তোমার পাওয়ার দেখাই দে 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 দে, দেখাই দিছে ভাই। ও ভাই ভাই আমার টিপস কাজ করে গেছে, ছেলে মানে কালাসার নীলি মেয়ে বান্ডিল, আর কেলেন্দি নীলি ছেলে বান্ডিল, মানে আর আমার উভয় লিঙ্গ ড্রেস লাগবেই না ভাই, দরকারই নেই। তো এবার দেখে আসি ভাই, ছেলেটারে ছেলেরে পড়াতে পারছি কিনা, আর মেয়ে বান্ডিলটা মেয়েরে পড়াতে পারছি কিনা। যদি পাই তাহলে এই বান্ডিলটা আমার আমার মানে কিসি নেয়, আমার কেউই নেয় না, কেউই নেবে না ভাই। তো চলো এবার দেখা যাক এই জায়গার থেকে আমি বান্ডিলগুলো ফটাফট ডানার ডান টানার টান ওপেন করে ফেলি। এই যে মেয়ে বান্ডিলটা ওপেন করে ফেলবো, এবার ছেলে বান্ডিলও ওপেন করে ফেলি। হ্যাঁ, ছেলে বান্ডিলও ওপেন করে ফেলেছি। এইবার চলো মেয়েটা মেয়েরে পড়াবো, ছেলেটা ছেলেরে পড়াবো, তারপরে দেখা যাক আসলে কি হয়। দাঁড়াও মেয়ের অ্যাঞ্জেলিক প্যান্টটা কই, এ ভাই পড়ানো যায় না কেন ভাই? এ ভাই আমি অ্যাঞ্জেলিক প্যান্ট পড়াতে পারছি না কেন? এ জয় না ঘুরে ঘুরে আমার পিছনটাই পছন্দ হলো বাসটা দেওয়ার জন্যে। এ কাকু আমি তো দুটো বান্ডিলই পাইছি, আমার অ্যাঞ্জেলিক প্যান্ট কই কাকু? ও কাকু আমার বাসটা দিও না, তোমাদের এই পাইছি পাইছি। ওরে বাবা রে বাবা, একটু হলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো ভাই। আমি মনে করলাম জয় না মনে আমার মেরেই দিল অ্যাঞ্জেলিক প্যান্টটা। যাই গিয়ে এবার ছেলে অ্যাঞ্জেলিক প্যান্টটা দেখি ভাই, ছেলের প্যান্ট আদৌ আছে কিনা নাকি আবার উদাও হয়ে গেল। ভাই রে ভাই আমার উভয় লিঙ্গ প্যান্ট দরকার নেই, আমার ছেলেরটা আর মেয়েরটা পালিয়ে আছে। দেওয়া দেখ দেখি কই কই গেল, অ্যাঞ্জেলিক প্যান্ট নেই ভাই নেই, এটাও মেরে দিয়েছে, ছেলেরটাই মেরে দিয়েছে। দেখ 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 পাইছি পাইছি। ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক ব্যাপার রে ভাই, মারামারির দুনিয়ায় মানে কে কার পিছন মেরে দিচ্ছে বোঝা যাচ্ছে না। তবে জয় না আমার মাতৃবাহিনী, তো অবশ্যই যাবো, একটু এর সমলক্ষ গেট আপ দেবো। হ্যাঁ এবার আমার এক ক্যারেক্টারটার এক এর গেট আপ দেবো, যদি এখন যে গেট আপ আছে সেটা অনেক ভালো লাগছে। তারপরে এবার একটু কালো মানে ব্ল্যাক টি শার্টটা পরাই, ব্ল্যাক টি শার্টটা পরানোর পরে মালটার একটু বুড়ো বানাতে হবে। হ্যাঁ একটা বুড়ো একটা যৌবনকালের ভাব ছড়াই দিতে হবে, আর বুড়ো কালের ভাব নিয়ে আসতে হবে। সাদা একটা মাস্ক পরাই দিছি, এবার সাদা একটা চুল দিয়ে দেবো। হ্যাঁ ও ভাই তোমরা কেউ বিশ্বাস করো না আর করো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, সমলক্ষ ভালোই লেগেছে, খারাপ না। তো এবার কিছু কথা বলতে একটু মনোযোগ দিয়ে শোনো, একের পর এক ভালো ভালো বান্ডিলগুলো যখন ব্যাগ দিয়ে দিচ্ছে তখন অনেকে হয়তো মন খারাপ করে বসে থাকছে, কারণ তাদের নেওয়ার হয়তো সামর্থ্য নেই, বা এমন অনেকে আছে যাদের টপ আপ করার সামর্থ্য নেই কিন্তু এই জিনিসগুলো নেওয়ার অনেক আগ্রহ বা ইচ্ছা আছে, কারণ রেয়ার আইটেম বলে কথা, নেয়ার ইচ্ছা তো থাকবেই। তাই আমরা দিন শেষে কী করছি, আব্বা আম্মুর উপরে জোর করছি যে আমার টাকা দাও, আমার টপ আপ করতে হবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যে জিনিসটা নেওয়ার জন্য তুমি এত লাভালাভি করছো সেটা আজকের পর থেকে আর কি রেয়ার থাকছে? সে জন্মের পর থেকে বাবা মার কাছ থেকে তো খালি নিতেই আসো, এবার ঈদে নাই তুমি কিছু দিলে বাবা মাকে তোমার টপ আপের টাকা বাঁচিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুর কাছে শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা বাই বাই।